আসসালামু আলাইকুম, নতুন একটা সেল আপডেট। সো ভাই আসছেন কোথা থেকে ভাইয়া? আমি আশুলিয়া থেকে আসি। আমরা আপনাদের ক্লাবের একটা ক্লাব আছে, ক্লাবের নাম কি? আমাদের টঙ্গাবাড়ি স্পোর্টিং ক্লাব, আশুলিয়া টঙ্গাবাড়ি। তো ভাই কিন্তু আজকে দেখেন অনেক অনেক র‍্যাকেট নিছে। তো ভাই কি কি র‍্যাকেট নিছে আপনাদের দর্শক বা ভিউয়ার্স আপনারা দেখবেন। এটা হলো 7DG স্টক, 7DG খুব ভালো একটা র‍্যাকেট। আর এটা ভাইদের আগেই ছিল 88 প্লে, আপনার ডি প্লে সাইনা ভার্সন র‍্যাকেটটা, খুব ভালো র‍্যাকেট ওটাও। এরপর টাইটান 10 স্পেশাল কালার দেখেন, চমৎকার কালার আপনার। এরপর টাইটান 7, এটা কত সালে নিয়েছিলেন আপনি? 2022, আলহামদুলিল্লাহ এখনো আছে, খুব ভালো র‍্যাকেট। হ্যাঁ, এরপর স্টক 1DG, এই র‍্যাকেটটা কিন্তু 7DG 1DG খুবই পাওয়ারফুল র‍্যাকেট। যদি কারো পাওয়ারফুল হেড হেভি র‍্যাকেট লাগে এটা নেবেন। এরপরে আপনার টাইটান 10 স্পেশালের কালার দেখেন, আপনারা বিভিন্ন ধরনের কালার আছে, যার যেটা লাগে দেখেন। কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন, হ্যাঁ খুব ম্যাচিং সুন্দর হয়। এরপরে লাস্ট এটা আছে দেখেন আপনার, এটাও 10 স্পেশাল নিচে মোটামুটি সাইডটা তো চারটা, হ্যাঁ 10 স্পেশাল চারটা, ইউনিক্স হলো দুইটা, আর দুইটা ঘাটিং করা হয়েছে। তো মোটামুটি কি প্রাইস? প্রাইস খুবই ভালো হয়েছে প্রাইসগুলো। অন্যান্য জায়গায় আমি আরও খোঁজ খবর নিয়েছি, নেওয়ার পর দেখলাম যে না, শামীম ভাইয়ের দোকানের প্রাইসগুলো সবসময় ঠিকঠাক আছে। এবং এর আগে আমরা যে র‍্যাকেট নিছি তখন কিন্তু দোকানে আসি নাই, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসি নিছি, কিন্তু ভাই যেভাবে দিয়েছে র‍্যাকেটগুলো দাম অনুযায়ী খুব ভালো সার্ভিস পেয়েছি, এই জন্য আমার আশা হলো। যাক আলহামদুলিল্লাহ, সবাই আপনারা শামীম স্পোর্টস এ আসবেন, ভাইদের একটা ফেসবুক পেজ আছে, ওখানে কানেক্টেড থাকবেন। যাক ধন্যবাদ, ধন্যবাদ ভাই। আর ভাই ইনশাল্লাহ নেট নিছে একটা, কিন্তু এটা আমরা দেখাইলাম। তারপরে আপনার কেয়ার্স নিছে একটা লিলিং এর, এটা আপনার চায়না যে কেসটা আপনার লিডিং এর, খুব ভালো কেস। সো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। তো ভাইদের ক্লাবে যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে র‍্যাকেট নেওয়ার জন্য, ভাইয়ের মাধ্যমে খুবই ভালো লাগতেছে। তো আপনাকেও ভাই অনেক ধন্যবাদ, এত সুন্দর করে আমাদের র‍্যাকেটগুলো, থ্যাংক ইউ ভাই। কিন্তু সবগুলো সাদা গ্রিপ নিছে, সাদা গ্রিপ কেন এটার কিন্তু অবশ্যই ব্যাখ্যা আছে। সাদা গ্রিপ ব্যাডমিন্টনের জন্য সব থেকে ভালো একটা গ্রিপ, এটার কারণ হলো সফটনেসটা একটু বেশি। আপনি একই গ্রিপ ব্ল্যাক কালার, একটা রেড কালার, হলুদ কালার নেবেন, বাট সাদাটার ভিতরে একটু সফটনেসটা একটু বেশি পাবেন, আপনার ধৈর্য মজা লাগবে, ঘামাবে কম। কিন্তু অনেকে কিন্তু ময়লার ভয় হয়তো নেন না, যারা ইনডোরে খেলে বিশেষ করে তারা কিন্তু এটাই বেশি নেয়, নাকি ভাই? আমি কি বলছি? হ্যাঁ, তো আজকের ভিডিও এখানে শেষ করে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।